অম্বল করে যেই না চরণে দিয়েছে ভগবানের চোখে এলো জল। হাই রে, এমন ভক্ত পৃথিবীতে আছে। অতিথির জন্য নিজ পুত্রকে বলি দিয়ে দিল, এর ছেলেকে যদি ফিরিয়ে না দিই আমার ভগবান নামে কলঙ্ক রটে যাবে। এইবারে যখন আমার মা কাঁদছে আর ওদিকে খেলার মাঠ থেকে যে ছেলেকে মাংস করে খাওয়ালো সেই ছেলে খেলার মাঠ থেকে ছুটতে ছুটতে এসে মার বক্ষে ঝাঁপিয়ে পড়েছে। বলো তো মা, কোন মা যদি মরা ছেলে আবার বুকে পায়, কোন মা যদি মরা ছেলের মুখে মা ডাক শুনতে পায়, সে কি আর মা থাকে? ছেলেটাকে বুকে করে নিয়ে পাগলিনীর মতো কাঁদছে, আর সেই সুযোগে ভগবান আমার অন্তর ধ্যান হয়ে চলে গেল। কথাটা বলছে কে? আমি নয়, আজকের লীলায় বটু। বাবাকে বলছে, বাবা হতেও তো পারে। সেদিন মা পদ্মা যেমন বুঝতে পারেনি তার ঘরে তার আরাধ্য দেবতা, হতেও তো পারে যে চারজন তোমার বাড়িতে বসে আছে তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, ধরো অস্ত্র, কাটো মাথা, আর বিলম্ব করো না বাবা, হনুমান পাগল। একবার বলে ওদিকে অতিথি সেবা, একবার বলে ছেলে, এই দুটো চিন্তা করতে করতে বাবা পাগল হয়ে গেল। আর পাগল হয়ে গিয়ে অস্ত্রটা হাতে করে তুলে দিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে সবে ছেদন করতে যাবে। বটুর বয়স তো 5 বছর, সে জানে আর একটু পরেই তার পাখিটা চলে যাবে। এতক্ষণ কাঁদেনি, যেই না বাবা অস্ত্রটা ধরেছে, বাবার হাতটা ধরে কেঁদেছে। বাবা বাবা, একটা কথা বলবো? বল বাবা, কি বলবো চাচা? জানো বাবা, শোনো, যেদিন আমি শুকনো কাপড় আমার রাইয়ে দিয়ে বলো খোকারে, যেদিন আমার চলার চরণ বদিরে যেদিন আমার পাপয়ারে কৃষ্ণ বলবে না, যেদিন আমার দশটা ইন্দ্রিয় শিথিল হয়ে যাবে, যেদিন চারজনা পাশের গলায় লইয়ে যাবে, ওরে খোকায় আমার চরণের তলে বসে একটু করাল জোড়া নিয়ে কৃষ্ণ সন্তানের জন্য আমরা ভগবানের কাছে কামনা করি, প্রার্থনা করি, কেন গো ছেলে বৌমার কাছে ভাত পাবো বলে? না না, তাহলে কি ছেলের হাতে পিণ্ড পাওয়ার জন্য? না, ছেলের আগে বাবা
তোমার আগে যদি ছেলে চলে যায় যেমন অগ্রদীপের মাটিতে গোবিন্দ ঘোষ মনে রাখবে রে আমি মরে গেলে আমার ছেলে 15 বছর বাৎসরিক করবে জোর 20 বছর এরপরে আর না কিন্তু বাবা যদি আমার ওই ছেলেটাকে কেউ ভালোবাসে অগ্রদীপের মাটিতে আজও গোবিন্দ ঘোষের বাৎসরিক হয় আজও আমার গোপীনাথ কাঁচা পড়ে আজও আমার গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে পিণ্ড দেয় অগ্রদীপে গেলে দেখতে পাবেন বাবা কৃষ্ণ একাদশী তিথিতে আজ অগ্রদীপের মেলা হয় তাহলে আপনারা ভাবেন এই সন্তান কামনা কেন করব ভগবানের কাছে বলবেন প্রভু এমন সন্তান দাও যে সন্তান যেন শেষের দিনে তোমার নাম করতে পারে যেদিন আমার যাবার সময় হবে যেন আমার কানের কাছে বসে একটু কৃষ্ণ নাম করতে পারি আর কিছু না তুমি আমার কৃষ্ণওয়ালা পাখি দিও কিন্তু বাবা আজকের লীলাই বটু বলছে জানো বাবা আমার মা ছোটবেলা থেকে বলে রেখেছে খোকা আমার চলে যাবার সময় আমার কানে একটু হরি নামটা শোনা কিন্তু আমি এমন দুর্ভাগা ছেলে বাবা মাকে বসিয়ে রেখে আমাকে চলে যেতে হচ্ছে তবে জানো বাবা আমার কৃষ্ণের সঙ্গে যদি কোনোদিন দেখা হয় আমার কৃষ্ণকে বলো আবার যেন তোমার মতো বাবার কাছে ফিরতে পারি আমার মায়ের শেষ আশা পূর্ণ হলো না আমি যেন আবার আমার মায়ের কোলে ফিরতে পারি আর আমি তোমার কাছে কিছু চাই বাবাকে সষ্টাঙ্গে প্রণাম করে বলছে বাবা আর দেরি করো না ধরো অস্ত্র কাটো মাথা আর দেরি করলে সবাই জেনে যাবে আমি চোর তুমি চোরের বাবা বাবা পাগল হয়ে গেল আর পাগল হয়ে গিয়ে অস্ত্রটা হাতে করে তুলে নিয়েই একমাত্র বাবা বলা সম্ভব একমাত্র ওই বটুর মস্তকটাকেই অতিথি সেবার লাগি মস্তক ছেদন করে দিয়েছে সেই না মস্তক ছেদন করে দিল দোকানের ভিতরে দেহটা পড়ে রইল আর ওই বটুর কাটা মুন্ডটা ধুলাই ছটফট করছে আর চিৎকার করে বলল ছেলের মাথাটা নিয়ে
বাবা ছুটতে ছুটতে চলে যাচ্ছে বাবা মরা ছেলে কতক্ষণ কৃষ্ণ বলবে কাটামুন্ড কতক্ষণ বলবে আর কৃষ্ণ বলে না বাবা বলল চল যে ছেলে আর কৃষ্ণ বলবে না সে ছেলে আমার নিয়ে কি হবে মাথাটা যমুনার জলে ভাসিয়ে দিল আর যেই না বাবা মাথাটা কেটে নিয়েছে বাবা দেহটা টেনেছে দেখে না বাবা গলা থেকে কাটা দোকানদার মনে মনে ভাবলো এ বোধহয় ডাকাতের সর্দারটা চিনমার ভয়ে মুন্ডুটা কেটে নিয়ে গেছে হ্যারে বাবা এ তো গলায় যোগ্য সূত্রে মানে পইতে আছে এ তো ব্রাহ্মণের ছেলে চল সময় থাকতে তার তেরে দেহটাকে নিয়ে আমরা যমুনায় ফেলে দিই ভগবানের লীলাটা কেমন দেখেন বস্তা বন্দি করে বাবা দেহটা জলে ফেলে দিয়েছে যমুনার জল যমুনার স্রোতে বস্তাটা খুলে গিয়ে দেহটা বেরিয়ে গেছে ভাসতে 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 দুটো একই জায়গায় এসেছে আর একই জায়গায় এসে বাবা ঘোরাঘুরি করছে আর যখনই একই জায়গায় ঘোরাঘুরি করছে সন্দীপনী মনি বাড়িতে গিয়ে সেবার ব্যবস্থা করেছেন চারজন অতিথিকে ডেকেছে আসন পেতেছে ভগবানের চোখে এলো জল হায় রে এরকম ভক্ত আছে যে নিজ পুত্রকে বলি দিয়ে আজ আমাদের সেবা এ তো জানে না যে আমি ভগবান ও তো জানে সাধারণ মানুষ বসতাম তাহলে না জানি ভগবান চিনতে পারলে না জানি কি করত ভগবান ছলনাময় ছলনা করে বলল মনিব সকাল হতে আর একটু দেরি আছে চলো আমরা যমুনা স্নানটা করে আসি কারণ বাবা যমুনাতে না গেলে ছেলেকে তো আনতে পারবে না আর যা তো যা বাবা যেখানে ছেলের মাথাটা দেহটা ভাসছে সেইখানে ভগবান অতিথি রূপ গিয়ে ধরে দাঁড়িয়েছে আচ্ছা বাবা কোন বাবা কি ছেলের কাটা দেহ মাথা দেখতে পারে বাবা পিছন ঘুরে দাঁড়িয়ে আছে ভগবান ছলনাময় ছলনা করে জিজ্ঞাসা করছে আচ্ছা মুনিব কি সুন্দর দেখো ছেলেটা দেখতে বলতে পারবে ছেলেটা কার একে কি তুমি চেনো বাবাকে জিজ্ঞাসা করছে তার ছেলের কথা ভগবান জেনে জানো জানে না এক বাক্যে বলে উঠল ওকে আমি চিনি না ওকে জানি না ওকে দেখিও ভগবান মনে মনে ভাবছে বাহ সামান্য অতিথি সেবা দিতে গিয়ে নিজ পুত্রকে অস্বীকার এর মতো ভক্তকে যদি আমি কাঙাল করে রাখি আমার ভগবান নামে বদনাম হয়ে যাবে ফিরিয়ে দেব তবে একটু ধৈর্য ধর বল্লা শোনো মনিব আমি কিন্তু ধ্যানে বসব আমি তো ধ্যানে বসতে পারি আর ধ্যানে বসে আসতে ধ্যানে বসে যদি বুঝতে পারি এর সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে আমি তাহলে কিন্তু আর সেবা পাবো না সঙ্গে সঙ্গে চরণটা ধরে বললেন এটা অন্য কেউ নয় আমার একমাত্র পুত্র বটুর দেহ সেটিও কি করে হলো সমস্ত ঘটনাটা খুলে বললেন আর যখনই সমস্ত ঘটনাটা খুলে বললেন বলার পর ভগবান অতিথি রূপে বলছে দাঁড়াও কেঁদো না তোমার ছেলেকে আমি বাঁচিয়ে দেব আমি একটা ওষুধ জানি আমার এই ঝোলাতে আছে ওষুধটা দিলেই তোমার ছেলে বেঁচে যাবে বাবা প্রাণ তো পড়ে দেবে আস্তে প্রাণ তো পড়ে দেবে আগে জোড়া তো লাগু তীরে তুলেছে দেহটা তীরে তুলে বাবা ভগবান নয়ন ইঙ্গিত করে প্রকাশ্যে নয় নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডেকেছে ব্রহ্মা দেখো তো ছেলের দেহটা জোড়া লাগাতে পারো কিনা বাবা ব্রহ্মা অনেক রকম করে চেষ্টা করছে পাচ্ছে না ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা ভোলানাথ নিজেই বাবা কত রকম করে চেষ্টা করছে পাচ্ছে না এবার যিনি নামের নামই ভগবান নিজেই এদিক ওদিক করে জোড়া লাগাতে চাইছে জোড়া লাগাতে পারছে না আচ্ছা মা আমি আপনাদের বলেছিলাম লীলা শেষে আমার দুটো প্রশ্ন আছে উত্তর দিলেই ছুট এইবার প্রশ্নের কাছে এসেছি বলেন তো দেখি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না ছেলের কাটা দেহ জোড়া লাগাতে আর কে বাকি আছে বাহ বাহ দেবর্ষি নারদ বাকি আছে এইবার দেবর্ষি নারদ ভগবানকে বলছে প্রভু
পারে আরে বাবা দেখো না হতেও তো পারে হতেও তো পারে আর নারদের অভ্যাস ওর তো একটাই অভ্যাস হরে মোরা ভগবান বললেন দেবর্ষি মনে করে দেখো ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারের কথা বাবা আপনারা জানেন সীতামাকে উদ্ধার করবে বলে হনুমানের দল আর ভল্লুকের দল বাবা কঠোর পরিশ্রম করছিল কি দিয়ে সেতু করছিল পাথর একটা করে ভেলে আর জলে ভাসে ভগবান মনে মনে ভাবলেন আমার বউ চুরি হয়েছে আমি কোন কর্ম করছি না একটা সম্মান সম্মানের ব্যাপার তাহলে একটু পাথর ফেলে দেখতে হবে যদি ভাসে তাহলে ওদের সঙ্গে দু চারটে ফেলবো বলো কটা বাজে 11:50 মানে 12টা বেজে গেল ওমা আমা আপনারা ভুল বুঝবেন না বাবা আমি কিন্তু টাইম জানতে চাই কে জিজ্ঞাসা করলো রামচন্দ্র লক্ষ্মণকে জানতে চাইলো কটা বাজে বলে দাদা 12টা বাজবো বাজবো ভাব আরে ভাই দেখো সব ঘুমানো ঘুমানো ভাব কি না সব ঘুমাচ্ছে সব আপনারা নন হনুমানের দল ভল্লুকের দল আর রামচন্দ্র কি করেছে ছোট্ট একটা নুড়ি পাথর নিয়ে গেছে আর নুড়ি পাথরটা নিয়ে গেছে রাত 12টা বাজতে যাচ্ছে আর ওই সাগরের কাছে গিয়ে প্রমাণ দেখে নেবে যদি ভাসে তাহলে ওদের সঙ্গে ফেলবে আর যদি ডুবে যায় তাহলে সম্মানের ব্যাপার আর ফেলবে না ছোট্ট নুড়ি পাথরটা নিয়ে রাত 12টার সময় সাগরের কাছে গিয়েছে ভাই কেউ দেখছে না তো ছোট্ট নুড়ি পাথর নিয়ে যেই না ফেলেছে বাবা সঙ্গে সঙ্গে ওই সাগরে পাথরটা টপ করে ডুবে গেল আর যেই না ডুবে গেল চারিদিকে দেখছে কেউ বাবা কেউ দেখেনি কিন্তু গাছের ডাল থেকে হনুমান বলে প্রভু আমি দেখেছি ও ঠাকুর রাত 12টার সময় তুমি নুড়ি ফেলতে এসেছো বলে হনুমান কাউকে বলো না তোমরা ফেলছো ভাসছে আমি ফেলছি ডুবছে কেন হে দয়াময় আমাদের পাথরের গায়ে লেখা আছে নামে নামে আরে তোমার পাথরের গায়ে নামে নামে লেখা না হে রাম দয়াময় ত্রেতা যুগে নামে নামে লেগুনে শিলা জলে ভাসে বলি শোনো শোনো Yeah.
ত্রেতা যুগের রাম নামের গুণে শিলা জলে ভেসেছিল। ফিরে আসেন আবার লীলায়, দেবর্ষি নারদ বলছে প্রভু আর আমাকে খুলে বোঝাতে হবে না, আমি বুঝতে পেরে গেছি ত্রেতা যুগের রাম নামের গুণে শিলা ভেসেছিল আর আজকের আমার নামের গুণে কাটা দেহ জোড়া লেগেছে। প্রভু একটু দাঁড়াও আমি যাব আর আসব। বলে নারদ কোথায় যেতে চাইছো? বলে প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। অমায়রা একটা প্রশ্নের উত্তর দিয়েছো আর একটা দিলেই ছুটি। বলো তো দেখি নারদ বলছে প্রভু একজন আমার জন্য অনেক দিন ধরে বসে আছে, কে বসে আছে? বলো বলো বলো। বাহ মর্তধামের সেই মা, যে মা প্রশ্ন করেছিল নারদ কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, যারা ভগবানকে ভক্তি করে তাদের শেষ জীবনে কি হয়। এইবার নারদ সেই মার কাছে গেছে, অমা মা গো বল বল সবে তোমার উত্তর পেলাম। বলে বাবা কি পেয়েছো? বলি শোনো মা শোনো, নাম শোনার মতো যদি শোনা যায়, গাওয়ার মতো যদি গাওয়া যায়, যদি আজি বলার মতো যদি বলা যায়, ভগবানকে ডাকার মতো যদি ডাকা যায়, কাই মনোবাক্যে যদি নয়নের জলে দিকে ডাকে, নামের গুণে শিলা জলে ভাসে ত্রেতা যুগে, নামের গুণে বোবা মানুষ কথা বলে, নামের গুণে খোড়া মানুষ হেঁটে চলে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। তবে হ্যাঁ একটা কথা মা, নাম শুনলে হবে না, নাম গাইলে হবে না। কিরকম নাম শুনবে জানো, কিরকম নাম গাইবে জানো? অমায়রা তরকারি বানাতে পারো তো? দেবাবটা দাও, তরকারি বানাতে পারো? এই তরকারি বানাতে গেলে বাবা তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কার দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? লবণ। এই লবণটা না দিলে বাবা তরকারি ঠিক মুখ দেওয়া যাবে না। অন্যান্য যেগুলো বললাম এগুলো না দিলে হবে? ওই যে হলুদ লঙ্কা জিরে ফোড়ন তেজপাতা এগুলো না দাও, কিন্তু লবণ জিনিসটা এমন এটাকে তোমার দিতে হবে, তবে তরকারি স্বাদ আসবে। আচ্ছা বাবা এখানে তরকারির খবরটা কেন এলো? এটাই তথ্য জানতে হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল, নরে এই শালা ঠাকুরের বই যারা পড়বেন দেখবেন ঠাকুর সবাইকে শালা শালা বলতো। কোন শালা? বউয়ের ভাই শালা? না। পাঠশালা? না। গোশালা? না। তাহলে কোন শালা? সামানে মুক্তি লামানে নৌকা, ঠাকুর সবাইকে শালা শালা বলতো, ওই মুক্তি দিন নৌকাতে করে ঠাকুর পারা পার হয়ে যাব। এই জন্য সবাইকে শালা শালা বলতো। শোন শালা, সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না, ভগবান পেতে গেলে মাঝে মাঝে করে গাছের গোড়াতে জল। বাবা ঠাকুরের বই পড়বেন সব সময় উদাহরণ দিয়ে কথা বলে, গাছের গোড়াতে জল দে। বাবা গাছের গোড়াটাকে ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ, সর্বকারণ ছোট ছোট ছেলে সাঁতার জানে না, চোখ বন্ধ করে ভগবানের নাম করতে করতে বাবা কখন যে এ ঘাট থেকে ও ঘাটে চলে গেছে, এ বেটা নিজেই কিছু জানে না। একেবারে বৃন্দাবন একই কৃষ্ণ ধরে এত অহিতুক কৃপা, আমি সাঁতার জানি না তুই আমাকে ভাসিয়ে পার করে দিলি। বাবা যেই না মা পূর্ণমাসীর ঘরে গিয়ে দাঁড়িয়েছে, ছোট ছোট বটুর একেবারে আঁচলে চাল ডাল সবজি যা যা দরকার একেবারে ভর্তি করে দিয়েছে। ছেলেটাকে বলে বলেন, শোন বাবা আর কোথাও যাবি না, সোজা তুই বাড়ি গিয়ে অতিথি সেবার ব্যবস্থা করে দিবি। ছোট্ট ছেলের মনে বড় আনন্দ, আবার তো যমুনা পার হতে হবে। ভগবান মনে মনে করছে বেটা তো ঠিক জোগাড় করে নিল, কিন্তু এত তাড়াতাড়ি আমি খাবো না, এখনো তো যাচাই করার বাকি আছে। হরি বল বাবা, শেখরা যেমন সোনাকে কষ্টি পাথরে ঘষে দেয়, কোনটা আসল সোনা কোনটা নকল সোনা ঠিক তদ্রূপ আমার ভগবানও ভক্তদের দেখে নেয়।
কোনটা আসল ভক্ত আর কোনটা নকল ভক্ত। এই জগতে বাবা এই আসল নকল চেনা বড় ভাব। আচ্ছা বলেন তো এই পরশমণি পাথরের নাম শুনেছেন? পরশমণি পাথর শুনেছেন তো? এই যে এত বড় মাইক্রোফোন লাগানো আছে না স্ট্যান্ডটা লোহা, পরশমণি একটু ঠেকিয়ে দেন এই লোহাটা সোনা হয়ে যাবে। তাহলে কত মূল্য এখন সোনার দাম কত? তাহলে কেউ যদি বাবা পরশমণি পাথর পায় কত মূল্যবান সম্পদ পেয়েছে, পেয়েছিল কে জানো? বৃন্দাবনের মাটিতে মদন মোহনের মন্দিরের সামনে আছে সনাতন গোস্বামীর কুঠি। যারা গেছেন বৃন্দাবন বাসী দর্শন করেছে, একেবারে মদন মোহনের সামনে আছে এখনো। তবে বাবা আমাদের মতো শ্বেত পাথরের লাগানো অট্টালিকা নয়, কুড়ে ঘর, মানে কোন রকমে একটা মানুষ বসতে পারবে, খড়ের ছাউনি ছোট্ট একটা ঘর। জগৎকে বোঝাতে চেয়েছে রে জগৎ, অট্টালিকাতে কৃষ্ণ ভজন হয় না, ভজন যদি করতে হয় আগে রাস্তার ভিখারি হয়ে যেতে হবে। যেমন লালা বাবু হয়েছিল, জমিদারি ত্যাগ করে একটা কথায় বাবুজি বাসনায় আগুন দেবে না, একটা কথা সবকিছু ত্যাগ করে চলে গিয়েছিল বৃন্দাবন। যে লালা বাবু অন্নপ্রাশনে নিমন্ত্রণ পত্র ছাপানো হয়েছিল সোনার পত্র, আর যারা নিমন্ত্রণে খেতে গিয়েছিল সোনার থালা সোনার গ্লাস সোনার বাটি দিয়েছিল, তাহলে কত বড় জমিদার। আপনারা আমরা বলি বড় লোক, কতটুকু বড় লোক, কত পয়সা রোজগার করেছেন, কিন্তু এরা জমিদার ত্যাগ করে, জমিদারি ত্যাগ করে চলে গিয়েছিল কৃষ্ণ পাওয়ার লালসায় বৃন্দাবন। এই সনাতন গোস্বামী পেয়েছিল বাবা পরশমণি পাথর। মাইরা এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন, আপনারা যে বসে আছেন না, পরশমণির থেকেও আপনারা মূল্যবান সম্পদ। সনাতন গোস্বামী পেয়েছিল পরশমণি পাথর, পেয়ে বাবা পাথরটা নিয়ে হেসেছিল, হাইরে এ পাথর নিয়ে আমি কি করবো। পাথরটা কি করেছিল, দূর করে একটা জলে ফেলে রেখেছিল। আপনাদের এই মানকর আপনারা জানেন কিনা জানি না, এই মানকরে একজন ভক্ত ছিল যার নাম হচ্ছে জীবন। এই জীবন বাবা বিশ্বনাথের কাছে খদে দিয়েছিল সংসারের অভাব, জীবনের পাঁচটা মেয়ে ছিল বিয়ে দিতে পারছিল না, বাবা বিশ্বনাথের কাছে খদ দিয়েছিল। বাবা এই মানকর থেকে বিশ্বনাথের কাছে গিয়েছিল, আর বাবা বিশ্বনাথ ওই ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে বলেছিল জীবনকে, জীবন চলে যা বৃন্দাবন, আর বৃন্দাবনে গিয়ে দেখবি মদন মোহনের সামনে একটা পদ্ম কুঠির আছে, ওই কুঠিরে একটা বাবাজি আছে, ওই বাবাজির কাছে গিয়ে জিজ্ঞাসা করবি, বাবাজির কাছে একটা মূল্যবান পাথর আছে, আর ওই মূল্যবান পাথর যদি তুই একবার পেয়ে যাস জীবন, তাহলে তোর সংসারের আর অভাব থাকবে না, তোর পাঁচটা মেয়ের বিয়েও দেওয়া হয়ে যাবে, তুই বড় লোক হয়ে যাবে। বাবা বিশ্বনাথ ভোলা মহেশ্বর আদেশ দিলেন, জীবন এখনকার আর কথা নয় বাবা, তখনকার দিনে পায়ে হেঁটে গিয়েছিল এই মানকর স্টেশন থেকে, হাঁটতে হাঁটতে গিয়েছিল বৃন্দাবন। আর বৃন্দাবনের মাটিতে গিয়ে মদন মোহনের সামনে দেখছে আজ বাবাজি নামের মালা হাতে নিয়ে বসে আছে। আপনারা বড় ধন্যাতি ধন্য মানুষ, আপনাদের এখান থেকে ভক্ত পেয়ে গেল পরশমণির সন্তান, আর আমরা এমন অভাবভাবাজন পতিত হয়ে পড়ে রইল। জীবন গিয়ে সনাতনকে বলল, বাবাজি আমাকে বাবা বিশ্বনাথ পাঠিয়েছে, তোমার কাছে নাকি একটা মূল্যবান পাথর আছে, আমার বড় কষ্ট আমার বড় অভাব, তুমি আমার ওই মূল্যবান পাথরটা দেবে বাবাজি? সনাতন গোস্বামী নামের মালা জপ করতে করতে বলে উঠলেন, নাম কি তোমার? আমার নাম জীবন। এসেছো কোথা থেকে? বর্ধমান মানকর থেকে এসেছি। বাহ বাহ, কি চাও? পরশমণি পাথর?
জীবনের মনে বড় আনন্দ, আর আমার দুঃখ থাকবে না, আর আমার অভাব থাকবে না, আমার পাঁচটা মেয়ের বিয়ে হচ্ছিল না, বিয়ে দিতে পারবো, আমি বড় লোক হয়ে যাব, আমি ধনী হয়ে যাব, মনে বড় আনন্দ জীবনে। আর ওই আনন্দে পরশমণি পাথরটা নিয়ে ছুটতে ছুটতে আবার ফিরে আসছে এই বর্ধমানে। কিছুটা দূরে বাবা বৃন্দাবন থেকে সবে এসেছে, এসে জীবন মনে মনে করছে, আচ্ছা এই পরশমণি তো এত মূল্যবান, পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা সোনা হয়ে যায়, তাহলে পৃথিবীতে যত যত লোহা আছে আমি যদি ঠেকাই তাহলে সেগুলো সোনা হয়ে যাবে, মানে আমি ধনী হয়ে যাব, আমি কত বড় লোক হয়ে যাব। কিন্তু এই বাবাজি তো এত অভাব, এত গরিব, একটা খড়ের ছাউনি ঘর, তাহলে এই বাবাজি যদি পরশমণি পাথর পেয়ে তাহলে জলে ফেলে রেখেছে কেন? জীবনের মন জীবনের বিবেকে যেন বলছে, তার মানে বাবাজির কাছে এই পরশমণি পাথরের থেকে আরো মূল্যবান সম্পদ এই বাবাজির কাছে আছে, যার জন্য সেই সম্পদকে আশ্রয় করে আর আজকের এই পরশমণিটাকে জলে দূর করে ফেলে দিয়েছে। আবার ছুটতে ছুটতে চলে এসেছে সনাতন গোস্বামীর কাছে, বাবাজি বাবাজি বাবাজি। কে? আমি জীব। সে কি গো? আমি তো তোমাকে পরশমণি পাথর দিয়ে দিলাম, আবার কি চাও? বাবাজি একটা কথা বলবো। কি কথা জীবন? আচ্ছা এত মূল্যবান পাথর তুমি যখন জলে ফেলে দিয়েছো, তাহলে আমার মনে হয় এর থেকে মূল্যবান সম্পদ তুমি পেয়েছো। তার কাছে পরশমণিও তুচ্ছ, বলো না বাবাজি এই পরশমণি থেকেও তোমার কাছে কি মূল্যবান সম্পদ আছে? সনাতন গোস্বামী বললেন, জীব এসেছো গ্রাম থেকে, আমার কাছে যে মূল্যবান সম্পদ আছে আমি তোমাকে দেব, তুমি নিতে পারবে তো? পারবো, পারবো আমি নিতে, কিন্তু আমার মনে বড় আশা ওই মূল্যবান সম্পদ আমায় দাও। বেশ, যমুনায় স্নান করে এসেছে, স্নান করে এসেছে জীবন, সনাতন গোস্বামী পাশে করে বসিয়েছে, মূল্যবান সম্পদের নামটা একবার বলো তো দেখি, কৃষ্ণ। সেই সনাতন গোস্বামী জীবনকে বলতে বলল, একবার বলো কৃষ্ণ। এটা কি, এটা কি করে হয় মূল্যবান সম্পদ? সনাতন গোস্বামী বলে উঠলেন, জীবন যারা কৃষ্ণ চরণে একবার আশ্রয় করতে পারে, যারা গৌর গোবিন্দ চরণে একবার ধরতে পারে, এই পৃথিবীতে সব কিছু তুচ্ছ হয়ে যায়, মূল্যবান সম্পদ শুধু কৃষ্ণ। আপনারা কত ভাগ্যবান ভাগ্যবতী, আপনাদের এখানকার ভক্ত পেয়ে গেল গৌর গোবিন্দ কৃপা, আর বাড়ি ফেরেনি বাবা, ও পরশমণি ফেলে দিয়ে সনাতন গোস্বামীর কাছ থেকে মন্ত্র নিয়ে সারা জীবন রয়ে গেল আমার মদন মোহনের সেবা করবার জন্য। মনে রাখবেন বাবা,
কৃষ্ণ নামের বীজ যদি একবার হৃদয়ে ঢুকে যায়। তোমাকে আর ডাকতে হবে না, এইবার আমার ভগবান তোমায় ডাকবে। শুধু একবার তাকে ভালোবাসার মতো বাঁচতে হবে। আচ্ছা বেশ, বলো তো আমি লীলাতে ছিলাম কোথায়? এটাই হলো তথ্য, যেখানে যাই না কেন আমার গোড়াতে ফিরতে হবে। বলো লীলাতে ছিলাম কোথায়? দেখো নাকি বৌদির বাড়িতে ছিল। আমি বললাম লীলাতে ছিলাম কোথায়, এটা তো জানতে হবে বাবা। কীর্তন শুনলে হবে না, মনে রাখতে হবে না? তথ্য বলতে বলতে বাবা অন্য জায়গায় চলে গেলাম, আবার ফিরতে পারছি না, এটা কীর্তনিয়াদের নিয়ম নয়। যেখানে যাই না কেন আবার আমাকে গোড়াতে আসতে হবে। তাহলে ছিলাম কোথায়? বৃন্দাবনের মাটিতে। বটু অনেক চাল ডাল পেয়েছে, ভগবানও মনে মনে ভাবলেন এত তাড়াতাড়ি আমি খাবো না। ভগবান কিরকম দেখেন, ভক্তকে পরীক্ষা করে, একবার করে ভক্তকে বিপদ থেকে বাঁচাচ্ছে, আর একবার করে ভগবান ভক্তকে বিপদে ফেলে দিচ্ছে। তা ভগবান কি করেছে, ভক্তের কাছ থেকে চাল ডাল কেড়ে নেবে বলে ভগবান একটা কুর্ম রূপ ধারণ করেছে। অমায়রা কুর্ম মানে কি গো? কুর্ম মানে কুমড়ো কি বাবা? না না, কুর্ম মানে কুমির নয়। আপনারা কি বলেন, কচ্ছপ না কাছি? কচ্ছপ। এই যে বাবা বিহার ঝাড়খণ্ডের মানুষরা ওরা বলে বাবা কাছি, ওই জন্য বলতে হয়। সবার জায়গার ভাষা তো এক নয়, যেমন এই মুর্শিদাবাদের মানুষ ওরা বাবা বলে কাছি, কচ্ছপ আমরা বলি কচ্ছপ। তো ভগবান একবার কচ্ছপ হয়েছিল বাবা, আপনারা জানেন ভগবানের তো 10টা অবতার, 10টার মধ্যে সত্যতে 5টা, সত্য যুগে শুধু 5টা হয়েছে, মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন। সত্যতে ত্রেতাতে 2টো রাম, একটা ভৃগু বংশে যমদগ্নির ঔরসে মারে নৌকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম, আর একটা ক্ষত্রিয় কুলে রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশুরথী রাম বা সীতাপতি রাম। তারপরে একটা বলরাম অবতার, আর কলিতে বাবা একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা আসছে কলকি অবতার। তবে বাবা এখন পর্যন্ত ছাড় আছে, কিন্তু কলকি অবতারে আর ছাড় নেই। ভগবান আসবে ঘোড়ার পিঠে চড়ে, হাতে থাকবে একটা তরবারি, রাজার বেশ একেবারে পাপাচারী অত্যাচারী ব্যভিচারী দুরাচারী মানুষদের দেখলে ওই তরবারিটা দিয়ে একেবারে মস্তক ছেদ। আজকের বাবা ভগবান কি করেছে, লীলাতে কচ্ছপ হয়েছে কেন? কচ্ছপ সেদিন হয়েছিল বাবা সত্যতে সমুদ্র মন্থনের জন্য, আর আজকের লীলায় কচ্ছপ হয়েছে কেন? না ভক্তের চরণ ধুলা পাবারে লাগে। ভক্তকে শুধু পরীক্ষাটা মেন নয় বাবা, বড় কথা নয়, এর সঙ্গে সঙ্গে বাবা ভগবান মনে মনে ভাবলেন জগতে ভক্ত আমায় পাবারে জন্য কাঁদে, আমারও মনে একটা আশা আমি ভক্ত চরো হেদে ধো। আর বটু কি করেছে, 5 বছর বয়স তো ছোট্ট ছেলে, চাল ডালের পুডলিটা করে নাচতে 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 একেবারে কচ্ছপের পিঠে পড়ে, আর যেই না পাটা দিল, ওমাইরা কচ্ছপ দেখেছো তো, কচ্ছপের পিঠটা পিছল মতো নয়, পা দিলে পিছলে যাবে না, আর যেই না বটু দিল পাটা পিছলে গিয়ে একেবারে বটু ওই যমুনার জল। আর বাবা জলে পড়েছে মানে আর কি পাবে, সেই না জলে পড়ল সঙ্গে সঙ্গে বাবা চাল ডালের পুটলিটা ডুবে গেল। ছোট ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজছে, আমি কোথায় গেলে চাল ডালের পুটলি পাব। খুঁজতে 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 গলা পর্যন্ত জলে নেমে চিৎকার করে বলে উঠল, মা আমার চাল ডালগুলো যেমন খেয়েছিস আমার জীবনটা তোকে খেতে হবে।
ছোট ছেলেটা বাবা হাঁটতে হাঁটতে একেবারে প্রাণ ত্যাগ করবে বলে যাচ্ছে, আর ওদিকে ভগবান ওদেরই বাড়িতে ছদ্মবেশে আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ছদ্মবেশে বাবা যেই না ভগবান মনে মনে ভাবলে, ছেলেটা যদি জলে ডুবে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। ভগবান কিরম বদমাস দেখেন বাবা, একবার করে বিপদে ঠেলছে আর একবার করে ভক্তকে বাঁচাচ্ছে। ছেলেটাকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো কি করে বাঁচাবো কি করে হয়েছে। ওরি বাবাকে ডাক দিয়েছে মনিব, মানে বটুর বাবাকে সন্দীপনি মনি, মনিব কেমন বাবা হয়েছ? ছেলেটা সকালবেলা গেল এখনো ফিরছে না, বিকাল হয়ে যাচ্ছে, তুমি বাবা হয়ে খুঁজবে না? বাবা মনে মনে করছে তাই তো ছেলেটাকে বলেছিলাম কাছে যেতে, কিন্তু ছেলেটা এখনো আসছে না কেন? দাঁড়াও আমাকে তো একবার দেখতে হয়। ছোট্ট ছেলেটা খুঁজে বেরিয়েছে বাবা, ছুটতে ছুটতে যাচ্ছে, বটু বটু বলে ডাকতে 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 বাবা যমুনার ঘাটে গিয়ে দেখছে ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে গেছে। বাবা পিছনে গিয়ে ভয় পেয়ে গেছে, ছেলে তো সাঁতার জানে না, জলে নেমে গেছে। সর্বনাশ, সাঁতার জানিস না জলে নেমেছিস কেন? যেই না বাবা ডেকেছে, ছেলের আর মরা হলো না। যমুনা থেকে উঠে এসে বাবাকে বলছে, বাবা বাবা বলছে খোকা চাল ডাল দে, বাবা যা কিছু পেয়েছিলাম এই রাক্ষসী যমুনা এই খরস্রোতা যমুনা সব কেড়ে নিয়েছে বাবা। কি বললি? তার মানে যা কিছু জোগাড় করেছিলাম সব তুই কিছু পাসনি? না বাবা। ও বাবা তবে তুমি ভেবো না, ওই যে দূরে দেখছো একটা মুদি দোকান, আমি ওই দোকান থেকে কিছু জিনিস চুরি করে আনি। চুরি করা যে মহাপা, কে বলেছে বাবা চুরি করা মহাপা? মনে রাখবেন মা, চুরি করা মহাপাপ নয়। এ জগতে কেউ যদি নিজের জন্য চুরি করে তাতে পাপ হয়, আর এই জগতে যদি কেউ ভগবানের জন্য চুরি করে সে চুরিতে কোনোদিন পাপ দশায় না। আর অতিথি মানে তো নারায়ণের সম, আমি নারায়ণের জন্য চুরি করব, তুমি একটু বিলম্ব করো। এইবার কি করেছে বাবা? সন্দীপনী মনিকে বলছে, বাবা তুমি একটু দাঁড়াও আমি চুরি বিধি। হ্যাঁ রে বাবা, চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে যাস। বাবা আমি ধরা পড়বো কেন? চুরি করার আগে চোরের মাস্টারের কাছে যাব। অমায়রা আপনাদের এই বর্ধমানে চোরের মাস্টার আছে? হ্যাঁ হ্যাঁ ছিল, করোনায় মারা গেছে। আমার চোরের মাস্টার নেই, চোরের সর্দার নেই? আছে। বাহ, যারা বুদ্ধিমতী যারা বুদ্ধিমান তারা বলবে আছে। আমি কোন চোরের কথা বলছি এটা তো আগে জানতে হবে। জগতের চোরের কথা আমি বলবো কেন? এই জগতের চোর বাবা আলো নিভিয়ে জানালা দরজা বন্ধ করে ঘুমাতে গেলে তবে চুরি করতে যায়। আর আমার ভগবানের চোরে কি করে জানো? এই ভক্তের জাগা ঘর চুরি করে, নানা ঘর চুরি করে, আমারে বলতে রাখে না, জাগা ঘর চুরি করে, আমারে বলতে রাখে না, জাগা ঘর চুরি করে। হরি বল হরি হরি। অমায়রা আর বেশি কোন নাই গো, আমার লীলা সমাপ্তির পথের দিকে যাচ্ছে, আর একটু ধৈর্য ধর ধর ধর, আর একটু ধৈর্য ধরে বসেন, আমি সময় মতো আপনাদের ঘুমানোর ব্যবস্থা করে দেব। হ্যাঁ গো, রোজ রোজ নয় এগারোটার সময় ঘুমান, একদিন নয় একটু দেরি করে ঘুমালে হয় না, এত তাড়া? এই তো কটা দিন হয়ে গেলে বাবা, আর এই জায়গাতে এমন হরিনাম এমন ভক্ত সঙ্গ হবে না। তো যারা যাচ্ছ যাও, ওরা কিন্তু জানে না মা, রাধা গোবিন্দকে যুগল ভেঙে যদি চলে যায় ওদের বাড়িতে গেলে বাড়ির যুগল গুলো ভেঙে যাবে। তখন যেন বলো না কীর্তনিয়া বললো বলে যুগল ভাঙলো, কিন্তু মা কীর্তন শুনতে বসলে যুগলে দাঁড় করিয়ে তবে যেতে হয়, কারণ যুগল রাখবার যখন অধিকার নেই, যুগল ভাঙবার আমাদের কোনো অধিকার নেই।
এই লীলা কীর্তনগুলো বাবা যেমন তেমন নয়, কোনোদিন যুগল ভাঙতে নেই। তবে আপনারা ভালো, আপনাদের যুগল ভাঙবে না, সারা জনম আপনারা পাকা মাথায় সিঁদুর পরবেন, যুগলেই থাকবেন। হরি বল, হিতাই গৌর প্রমাণ, হরি বল। তো আজকে বটু বলছো বাবা আমার বন্ধু তো কৃষ্ণ, আর বাবা আপনারা জানে কৃষ্ণ হলো চোরের মাস্টার। তা বাবাকে বলছে বাবা আমি আমার বন্ধুর কাছ থেকে চুরি বিদ্যেটা শিখে আস। বাবা বলছে ঠিক আছে বাবা, দেরি করবি না, তবে যাবি আর কৃষ্ণের কাছে কি করে চুরি করতে হয় ওই বিদ্যেটা শিখেই তুই চলে আসবি। ঠিক আছে বাবা আমি যাবো আর আসবো, এইবার বাবাকে প্রণাম করি, আজকের কৃষ্ণের কাছে চুরি বিদ্যে শিখতে যাচ্ছে। বেদনা হারে জয় শ্রী মুরারে, নম 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 নম, বেদনা হারে জয় শ্রী মুরারে, নম নম প্রভু সকালে সন্ধ্যা সকালে ডাকি যে তোমার, সন্ধ্যা সকালে ডাকি যে তোমার, কৃষ্ণের কাছে গিয়ে ডাকছে কানা। বাবা যেই না কানাই কানাই বলে ডেকেছে না, সঙ্গে সঙ্গে আমার ভগবান আর থাকতে পারে পিছনের দরজা দিয়ে এসে বলছে বল ডাকলি কেন, এই কানাই তোর হাতের ওই বাঁশিটা আমায় একটু দিবি, কি করবি তোর বাঁশিটা নিয়ে আমি ওষি তৈরি করব। মাগো ওষি মানে বোঝেন? হ্যাঁ হ্যাঁ, থানার ওষি, থানার ওষি। দেখে যেখানে থানা আসবে কেন, মা কালীর হাতে থাকে খাঁড়া খড়গ, বলছে কানাই তোর বাঁশিটাতে ওষি। হ্যাঁ রে, বাঁশি ওষি হয় বলে কেন? সেই যে নিধুবনে কৃষ্ণ কালী হলো, ও মাইরা কৃষ্ণ কালী লীলা শুনেছেন তো? রাধারানী গিয়েছিল কালী পূজা করতে, আর তাতে হলো কি? সত্যি কি কালী পূজা ছিল? ওটা কেষ্টা পূজা ছিল, কালী পূজা নয়। তা সেই যে আয়ানের ভয়ে, জটিলা কুটিলার ভয়ে আমার প্রাণ গোবিন্দ আমার কৃষ্ণরূপ ত্যাগ করে বাবা কালীরূপ হয়েছিল, আর হাতের বাঁশিটা হয়ে গিয়েছিল বাবা, বাঁশি থেকে ওষি হয়ে গেল। আজকের বটু বলছে অকানাই তোর বাঁশিটা দিয়ে আমি ওষি করব, কি করবি বলে একটা মুদি দোকান চুরি করব। তুই যাবি চুরি করতে, তাতে কি হয়েছে কানাই? আমার সঙ্গে তো তুই আছিস। ভগবান মনে মনে করছে এ ব্যাটা তো জানে না, প্রথম পরীক্ষা আমি এর রূপ ধরে লোকের বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে এসেছি, বাবা প্রথম পরীক্ষাটা ওর রূপ ধরে মার খাইয়েছে, দ্বিতীয়বারে কচ্ছপ রূপ ধরে আমি চাল ডাল কিলো খেয়ে নিয়েছি, এইবারে তৃতীয়বার। এই তৃতীয়বারে যদি তুই উত্তীর্ণ হস তবেই জানব তুই আমার প্রকৃত ভক্ত। এইবার কি করেছে, আমার গোবিন্দের কাছ থেকে বাঁশিটা নিয়ে আমার বটু গিয়ে দাঁড়িয়েছে বাবার কাছে, বাবা ও বাবা চলো আমরা দুজনে ওই মুদি দোকানে গিয়ে পিছন থেকে গোল করে গর্ত করে দোকান চুরি করে নিয়ে আসি, চলো। বাবা ছেলে দুজনে মিলে দোকান চুরি করতে যাচ্ছে, কখন সকাল গড়িয়ে গেল, দুপুর গড়িয়ে গেল, সন্ধ্যা গড়িয়ে গেল, রাত গড়িয়ে গেল, এসে গেল ভোরের বেলা। ওই ভোরের বেলা বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে বাবা মুদি দোকান চুরি করতে, বাসিটা শীতকাঠি করেছে বাবা, শীতকাঠি মানে বোঝেন? আমিও চোখে দেখিনি কানে শুনেছি, আগেকার দিনে বাবা চোরেরা নাকি মাটির তলা থেকে সুরঙ্গ করে চুরি করতো, আর এখন তো ছেলে ওই চোরেরা তো সুরঙ্গ করে না, এখন তো বাবা সব সাঁতার কাটে,
আগে যারা কিনেছিল সুরঙ্গ করে চুরি করত আজকের বাবা ছেলে দুজনে মিলে ভোরবেলা গেছে সেই দোকানে দোকানের পিছনে গোল করে গর্ত করেছে বটু প্রবেশ করেছে দোকানের ভিতরে দেখে না বাবা এক বস্তা চাল এক বস্তা ডাল এক বস্তা আলু আমাদের মতো চোর নয় সে যে অতিথি সেবার জন্য চুরি করছে চার মুষ্টি চাল চার মুষ্টি ডাল চারটি আলু মেপে মেপে নিয়েছে মেপে নিয়ে বাবা গর্ত থেকে বেরিয়ে এসেছে বাবা বাবা তুমি তো কত চিন্তা করছিলে কি করে সেবা দেবে দেখলে তো আমি কিষেনদের ব্যবস্থা করে দিলাম ধর বাবা বলছে খোকা চাল ডালটা নিয়েছে বাবা এই জায়গাটাই ছিল মা সবথেকে ওদের জীবনে বড় কাজ বাবা বলছে খোকা রে অতিথি সেবা দেওয়ার পরে একটু মুখশুদ্ধি দিতে হয় বাবা আপনারা জানেন তো যারা জানেন না তাদের চরণ ধরে বলে যায় যাকে নিমন্ত্রণ করে সেবা দেবে একজন কেউ যদি নিমন্ত্রণ করে সেবা দেয় সেবার পরে যেন মুখশুদ্ধিটা দিতে ভুলে যাবে এই মুখশুদ্ধিটা না দিলে সেবার কোনো ফল হয় না আগেকার দিনে মুখশুদ্ধি ছিল বাবা পান এখন তো সবাই পান পায় না অনেকে জোয়ান পান মশলা মৌরি লবঙ্গ এলাচ সুপারি কি না রাধে রাধে এই যে এলাচ লবঙ্গ মৌরি এগুলো বাবা দিতে হয় কেন এগুলো হচ্ছে বাবা মুখশুদ্ধি আর এই মুখশুদ্ধি গুলো না দিলে সেবার কোনো ফল পাওয়া যায় না বটুর জীবনে সবথেকে বড় কাল ঘনিয়ে এলো বাবা বলছে খোকারে সেবা দেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হবে জানা বাবা সেই যখন বাবাটা দুজনে চোর হলাম চ বাবা আর একবার দোকানে যা গিয়ে একটা হরিত কিনে আন ঠিক আছে বাবা যাচ্ছি আবার দোকানের ভিতরে প্রবেশ করেছে আর দেখে না মা পানের থালাতে একটা মাত্র হরিতকি পড়ে আছে আর ওই হরিতকি হলো আমার ভগবানের সবথেকে প্রিয় মুখশুদ্ধি আর সবে মাত্র হরিতকিটা হাতে নেওয়া সঙ্গে সঙ্গে আমার ভগবান দৈববাণী করল ওই দোকানদার ঘরের ভিতরে ঘুমাচ্ছে আর ওই হরিতকিতে যেই না হাত দিয়েছে ভগবান দৈববাণী করে স্বপ্ন দিচ্ছে দোকানদারকে আর যখনই উল্টে পড়ে গেল দোকানের ভিতরে একটা ঝনাত করে আওয়াজ হয়েছে আর যেই না ঝনাত করে আওয়াজ হয়েছে না ওদিকে দোকানদার ভোরবেলা স্বপ্ন দেখছে বাবা ভোরের স্বপ্ন সত্যি হয় এই খোকা মনে হচ্ছে আমার দোকানে কেউ চুরি করছে চল একবার দোকানে গিয়ে যাই আরে এই চোর চোর বলতে বলতে দোকানদার দোকানে ঢুকছে আর এদিকে প্রাণীর ভয়ে সবে মাত্র বাবা ওই হরিতকিটা নিয়ে বটু গর্ত দিয়ে মাথাটার দুটো হাত সবে বের করে আর সর্ব দেহটা পড়ে আছে দোকানের ভিতরে বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি হা
হাসি মুখে বাবার হাতে হরিটুকিটা দিয়ে বলছে বাবা 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 যাও তুমি ততক্ষণে রান্না বসাও আমি যাচ্ছি একটু পরে মা গো পাঁচ বছরের ছেলে তার চৈতন্য দেখে যদি বাবাকে আমি এখনি বলে দিই যে আমার এরা ধরে ফেলেছে তাহলে তো আমার বাবা আর যেতে চাইবে না বাবাও ধরা পড়ে যাবে পাঁচ বছরের ছেলের কত জ্ঞান দেখে বাবাকে বলছে বাবা তুমি যাও আমি একটু পরে যাচ্ছি ও মাইরা এদিকে দোকানদার পা ধরে টানছে দোকানের বাইরে গর্তের বাইরে ছেলের মাথাটার দুটো হাত শক্ত করে দেওয়ালটাকে ধরে আছে আর ওদিকে পা ধরে বেলেছে বলেন তো ছেলেটার কি দশা হাসতে হাসতে বাবার হাতে হরিটুকিটা দিয়ে বলছে বাবা যাও আমি যাচ্ছি যতই হোক বাবা বাবা তো সন্তানের মঙ্গল আর অমঙ্গল বলো তো মা প্রথমে কে বুঝতে পারে মা মায়ের সঙ্গে নারীর বন্ধন আর বাবার সঙ্গে রক্তের সম্পর্ক এই পৃথিবীতে আজ আমার সন্তানের ভালো হবে না মন্দ হবে সবার আগেই বাবা মার মনটা কুগা যে ছেলে কোনোদিন এত ঘামে না সেই ছেলেকে পিছনে পা ধরে টানছে আর শরীর থেকে ঘাম জোরে জোরে পড়ছে বাবা হাতটা ধরেছে খোকা আই বাবা তুই তো কোনোদিন এত ঘামিস না আজ এত ঘামছিস কেন বাবা আই আই বাবা বেরিয়া পাঁচ বছরের বটু বলছে বাবা তুই যাও না আমি একটু পরে যাচ্ছি হ্যাঁ দেখো দুজনে এসেছি চুরি করতে দুজনে যাব কিন্তু তুই আমাকে বারবার আগে পাঠিয়ে দিতে চাইছিস কেন আচ্ছা বাবা সত্য করে বল তোর কি কিছু হয়েছে বললাম বাবা তোর শরীরটা খারাপ লাগছে আমায় বল ছোট ছোট বটু বলল বাবা তুমি যাও না আমার কিছু হয় যতই না বলো বাবা বুঝতে পেরেছে কিছু হয়েছে বারবার যখন বাবাকে চলে যেতে বলছি বাবা বলছে আমি যাবো না আগে তুই বল না বাবা তুই বেরিয়ে আই দুজনে চুরি করতে এসেছি দুজনে বাড়ি যাবো বাবা যখন কিছুতে শুনতে চাইছে না ছোট ছোট ছেলে আর থাকতে পারলো না বাবাকে বলে উঠলো বাবা হাজার বারো ডাকলে আমার যে আর তোমার সঙ্গে যাওয়া হবে না কি বললি কি বললি বাবা তুই আমার সঙ্গে যাবি না কার সঙ্গে যাবি কি করে এরা যেভাবে আমারে পা ধরে টানাটানি করছে যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে নিয়ে যাবে মনে করে বলিস না পারবো না পারবো না এই জীবনে চোরের বাবা হয়ে বেঁচে থাকতে পারবো না সকাল হলে সবাই আমাকে বলবে আমি চোরের বাবা এই অপবাদ আমি কি করে সহ্য করব বল পাঁচ বছরের বটু বলল বাবা যাতে তোমাকে কেউ চোরের বাবা বলতে না পারে তার বিনিময়ে একটা কাজ তুমি করবে বল বাবা বল যা করতে বলবি আমি তাই করব বল কি করতে হবে বাবা ওই যে আমার বন্ধুর বাঁশিটা পড়ে আছে
ওটা তুলে তুমি ওশি করো যাতে কেউ জানতে না পারে যাতে কেউ দেখতে না পায় ওই অস্ত্রটা দিয়েই আমার মস্তকটাকে তুমি ছেদ করে দিয়ে পালিয়ে যাও খোকা খোকা মহাভারতে দাতা কর্ণ করেনি পাঁচ বছরের ছেলে বলছে বাবা তুমি গীতা পড়েছো ভাগবত পড়েছো বেদ পড়েছো উপনিষদ পড়েছো তুমি মহাভারতে কর্ণের চরিত্র পড়ো কর্ণ দানশক্তি দিয়ে খুলেছিল ভগবান মনে মনে ভাবলো কর্ণ আমি দেখবো তুমি কত বড় দাতা ওই যে বললাম বাবা ভগবান সবসময় ভক্তের বাড়িতে একাদশীর পরের দিন যায় পদ্মামার ঘরেও গিয়েছিল দ্বাদশীতে পদ্মামাকে ডেকে বলেছিল পদ্মা তোমার বাড়িতে আমি একটু একাদশীতে পালন করতে চাই বলুন আপনি কি পালন করবে শোনো মা পদ্মা যদি আমায় কিছু দিতে হয় আমি তোমার বাড়িতে মাংস খেতে চাই তবে অন্য কোনো মাংস না তোমার একমাত্র মাবালা সম্পদ তোমার একমাত্র বুকের ধন ওই বিষকেতুর মস্তক ছেদন করে ওর দেহটা দিয়ে আমায় মাংস করে দিতে হবে বলো পারবে তবে হ্যাঁ ছেদন করবার কালে যেন তোমার চোখে জল না আসে আর যদি জল এসে যায় আমি পদ্মামা বলেছিল পারবো পারবো বাবা কারণ আমার ছেলে যখন আমার গর্ভে এসেছিল আমি কেঁদে কেঁদে বলেছিলাম এ সন্তান যেন ভগবান হয়তো আমাকে বলবে আমি রাক্ষসী আমি পাষাণী বলুন কিন্তু আমি তো জানবো যে ছেলেকে আমি জন্ম দিয়েছি সেই ছেলেকে জন্ম দেবার কালে বলেছিলাম এ যেন ভগবান সেবাই লাগে কত বড় ত্যাগ দেখেন মা আপনারাও মা আমিও মা আমার ওই একটা ছেলে আর পদ্মা মাও ছিল মা আড়িকাতে বিষকেতুর মাথাটা রেখেছিল বাবা মা কোরাদি দিয়ে যখন গলাতে বসিয়েছে না মা তো পাগলিনীর মতো কাঁদছে বিষকেতু উঠে বলেছিল কেঁদো না মা কেঁদো না তোমার চোখের জল আমার যাত্রা পথ বিচল করে দিয়ে কেঁদো না কেঁদো না মা তুমি কেঁদো না চোখের জল মোছো মা গো
পদ্ম পাতায় জল দিলে যেমন টলমল টলমল এই জীবন পদ্ম পাতা প্রাণ রূপ জল বিন্দু টলমল চোখের জলে আমার রাস্তাটা পিছল করো না কেঁদো না মা ধরো অস্ত্র কাটো মাথা বাবা মা হাসতে হাসতে অস্ত্রটাকে তুলে দিয়ে কোরালি দিয়ে বিষর মাথাটা ছেদন করেছিল জানো মা মা তো বাবা পারে মা পারে বাবার ভালোবাসা মায়ের ভালোবাসা তফাৎ বাবার ভালোবাসা ঐশ্বর্যে আর মাদের ভালোবাসা হলো মাধুর্যে আজ বিষর মাথাটা মা ঠাকুর ঘরে লুকিয়ে রেখেছে কারণ বাবাজি একটু চলে গেলে মাথাটা নিয়ে কেঁদে হালকা হবে অত সোজা যখন ছেলের দেহটা মাংস করে বৈষ্ণব সেবায় দিয়েছে ভগবান সেবায় বসে বলল পাত্তা তুমি সব কিছু দিয়েছো কই তোমার ছেলের মাথা দিয়ে তো অম্বল করে দিলে না অম্বল করে দাও আমি অম্বল খেতে ভালোবাসি মানে ছেলের মাথা দিয়ে মা চাটনি করে দিতে হবে পদ্মামা বলেছিল ধন্য আমি তাই করব ধারালো অস্ত্র নিয়ে বিষর চোখ নাক মুখ টুকরো টুকরো ওগো দয়া মা এই তোমার কেবল লীলা আচ্ছা বলো তো দেখি এক সংসারে আছে নিমন্ত্রণ পত্রটা কার নামে হয় বাবা মার নামে আর বাবা মার নামে যদি পত্র লেখা হয় আর পাঁচটা ছেলেকে বলতে লাগে না বৌমাকে বলতে লাগে না নাতিভূতিকে বলতে লাগে না যদি তুমি বড় ছেলেকে পত্র দিয়ে নিমন্ত্রণ করো আলাদা করে সব ভাইগুলোকে বলতে হবে আবার বাবা মাকে নিমন্ত্রণ করতে হবে কিন্তু গাছের গোড়া হলো আমাদের বাবা মা আর বাবা মাকে বলা মানে ছেলে পুলেদের যেমন বলা হয়ে যায় গাছের গোড়া হলো আমার অনাদিরাদি গোবিন্দ আরে লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা শীতলা এরা হলো ডালপালা গাছের গোড়াতে যদি কেউ জল দিতে পারে ওই ডালপালাতে এটাই তো তথ্য চোখের জলটা বদনে গেছে বাবা কোনোদিন কারো যদি যাই দেখবেন লবণ নোনা
তালে চোখের জলটা কীর্তন শুনতে শুনতে নিতে হবে। হরি বল, কীর্তন গাইতে গাইতে একটু গৌর গোবিন্দ চরণে, এই লবণ যেমন তরকারিতে না দিলে তরকারি স্বাদ হয় না, কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। এই কীর্তন শুনতে শুনতে গাইতে গাইতে যদি লবণের রবি একবার নয়নের জল গৌর গোবিন্দ চরণে দিতে পারো, তারে নরজন ধন্য হবে, নরজন ধন্য হবে, নরজন ধন্য হবে, নরজন ধন্য হবে। বলি আমার এইবার বাবা দেবর্ষি নারদ সেই মাকে বলে ফিরে এসেছে সান্দিপনি মনির আশ্রমে। এইবার ফিরে এসে বাবা চারজনের সেবা হয়ে গেছে। সেবার পরে চারজন বললেন, মনিবর এবার আমরা আসি, দাঁড়া পরিচয় দাঁড়া। যেইরা বললেন দাঁড়াও, প্রশ্নের উত্তরটা দিয়ে যাও, কে তোমরা? আরে বাবা আমরা অন্য কেউ নয়, আমরা বৈষ্ণব। বৈষ্ণব তুমি যদি বৈষ্ণব হবে, যেদিন আমারে দুবারে চরণ দিলে, চরণ ধুতে গিয়ে দেখলাম ধ্বজ বজ্রম পুষ চিহ্ন, কথা বলতে গিয়ে বাহিরে হলো ননির গন্ধ, অঙ্গ থেকে বাহিরে হলো চন্দন কর্পূরের গন্ধ। ভালোই ভালোই বলছি, পরিচয়টা দাও। আরে বাবা আমি অন্য কেউ নয়, আমি বৈষ্ণব। ছেলে মরে গিয়েছিল, আমি কি কেঁদেছিলাম তোমার পায়ে ধরে? ছেলে বাঁচাও। যা বাবা, ছেলে মরে গিয়েছিল কোথায় কান্নাকাটি করবে? বাঁচালাম কেন, বাঁচালে কি জন্য? বাবা কান মুলছি না মুলছি জীবনে আর ভুল করবো না। এবার আমি আসি, দাঁড়াও। এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়, উত্তরটা দিয়ে যাও তুমি কে? দেবর্ষি নারদ পাশে ছিল, প্রভু তুমি তো ভক্তকে কৃপা করবে বলে মরতে নেমেছো, তাহলে এখনো নীরব হয়ে কেন দাঁড়িয়ে রয়েছো? দেখাও তো স্বরূপ, আমি বুঝতে পেরেছি তুমি হলে আমার আরাধ্য দেবতা, একবার যুগল রূপে দেখা দাও না প্রভু। ভগবান আর থাকতে পারলেন না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ নিজ রূপ ধারণ করলেন। আর নিজ রূপে যখন এসেছে মহামায়া, তাদের সন্তান প্রাণ ফিরে পেয়েছে বটু, আর সন্দীপনি মঞ্চে বললেন, প্রভু ওই রূপ নয়, তোমরা প্রত্যেকে একবার যুগল রূপে দেখা দাও। তোমাইরা আজকের ভক্ত বাৎসল্য ভগবান যুগল রূপে ধরাই নেবে এসেছে। তোমাইরা আজকের আমরা লীলা শ্রবণ করে কি শিখলাম? যদি ভগবানকে ডাকার মতো ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, খোঁড়া মানুষ চলতে পারে, বোবা মানুষ কথা বলতে পারে, কাটা দেহ আজকের লীলায় জোড়া লেগে যায়, সংসারের অমঙ্গল দূরীভূত হয়, আবার ত্রেতা যুগে এই হরি নামের গুণে শিলা জলে ভেসেছিল, তাহলে যদি ডাকার মতো ডাকা যায় ভগবান সাক্ষাতে ভক্তকে দর্শন দেয়। আর থাকতে পারলেন না, নেবে এনে ধরায় আজকের যুগল রূপে দেখা দিলে। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কৃষ্ণ, শ্যামের বামে দাঁড়াইল নবীন কৃষ্ণ।